আমাদের ফাংশনটা হল এফ অফ এক্স সমান এক্স মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু এবং ডোমেইনে বলা আছে যে এক্স এর মান ওয়ান এর সমান বা ওয়ানের এর চাইতে ছোট হবে তার মানে আমাদের আসলে এই পরাবৃত্তটার বাম আছে এখানে এটাকে শেষ করে দেওয়া হয়েছে এবং পুরো পরাবৃত্তটা নেওয়া হয়নি তোমরা এটা চিন্তা করে বের করো যে কেন এটা নিলে ইনভার্স বের করা কঠিন হয়ে যাবে তাহলে চলো এখানে ইনভার্সটা বের করে ফেলি এটা শুরু করার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো y সমান f of ধরে নেওয়া তাহলে y সমান f of অথবা আমরা একবারে লিখতে পারি যে y সমান x minus 1 square 2 এটা আমরা জানি যে এটার ডোমেইন হলো x এর মান 1 এর সমান বা 1 এর চাইতে ছোট এখানে আমাদের y কে x এর মাধ্যমে প্রকাশ করা আছে আমাদের ইনভার্সটা এমন হতে হবে যে আমাদের এক্সটা ওয়াই এর মাধ্যমে প্রকাশিত হয় এখন আমরা ওয়াই এর জন্য ডোমেইন বের করব গ্রাফের দিকে তাকাও এবং দেখো এখানে গ্রাফটা ওয়াই সমান -2 বা তার চেয়ে বড় মানের জন্য সংজ্ঞায়িত তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি যে ওয়াই মাইনাস এর সমান বা তার চেয়ে বড় কারণ এটা হলো এখন এটা হলো আমাদের রেঞ্জ কিন্তু যখন আমরা এটা উল্টিয়ে ফেলবো তখন এটা হবে আমাদের ডোমেইন তাই এটাকে চলো এখানে ব্র্যাকেটে রেখে দিই তাহলে চলো এটাকে x এর জন্য সমাধান করি তাহলে ইনভার্স বের করতে তোমার শুধু এটাই করতে হবে যে x এর জন্য সমাধান করবে এবং দেখবে যে সেটা এই ডোমেইনে আছে কিনা তাহলে চলো দেখি এই সমীকরণের উভয় পক্ষে যদি তোমরা টু যোগ করো তাহলে পাবে ওয়াই প্লাস টু সমান এক্স মাইনাস ওয়ান স্কোয়ার তাই না মাইনাস টু আর প্লাস টু কাটাকাটি হয়ে যায় আমি এখন এটাকে ওয়াই ডোমেনে নিয়ে যাব কারণ দেখো এখানে এখন এটা পরিষ্কার না যে এখানে ওয়াই ডোমেইন নাকি রেঞ্জ অথবা এক্স ডোমেইন নাকি রেঞ্জ তবে সমস্যার শেষে ওয়াই ডোমেইন হবে তাহলে চলো এখানেই বদলে ফেলি তাহলে এখানে হবে ওয়াই 2 এর সমান বা তার চেয়ে বড় জন্য এবং আমরা এটাও রাখতে পারি যে এক্স এর মান 1 এর সমান বা 1 এর চেয়ে ছোট আমরা এখন কোনোটার জন্য সমাধান করিনি তাই আমরা দুইটাই রাখছি তাহলে y বা x এর জন্য সমাধান বের করতে তুমি এই উভয় পক্ষে বর্গমূল করে দেবে এবং এটা করলে তুমি খুব একটা ভুল কিছু করবে না কিন্তু আমাদের এখানে খুব সতর্ক থাকতে হবে কারণ এটা এমন কিছু হতে পারে যেটা তুমি আগে কখনো দেখোনি তাই এটা খুব একটা মজার ব্যাপার আমরা আমাদের ডান পক্ষে এক্স মাইনাস ওয়ান বানাতে চাই এটাই আমাদের লক্ষ্য যে আমরা উভয় পাশে বর্গমূল করব। এখন এক্স মাইনাস ওয়ান কি একটা ঋণাত্মক নাকি ধনাত্মক সংখ্যা হবে তাহলে আমাদের ডোমেইন ছিল যে এক্স এর মান ওয়ান এর সমান বা চাইতে ছোট হবে তাহলে আমরা শুধু সেই অবস্থা নিয়ে কাজ করছি যেখানে এক্স এর মান ওয়ান এর সমান বা এর চাইতে ছোট তাহলে এটা হবে ঋণাত্মক বা নেগেটিভ তাহলে আমরা নেগেটিভ বর্গমূলটা নিতে চাই আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি যে আমার যদি মাইনাস থ্রি থাকে এবং আমি যদি এটাকে বর্গ করি তাহলে আমি পাবো নাইন এখন আমরা যদি নাইনের বর্গমূল বের করি ধরো আমি এই সমীকরণের উভয় পক্ষকে বর্গমূল করছি এবং আমাদের লক্ষ্য হল মাইনাস থ্রিতে ফিরে যাওয়া আমরা যদি পজিটিভ বর্গমূল নেই মানে আমরা যদি উভয় পক্ষের প্রধান বর্গমূল নেই তাহলে আমরা পাবো থ্রি সমান থ্রি কিন্তু এটা আমাদের লক্ষ্য না আমরা নেগেটিভ থ্রিতে ফিরে যেতে চাই তাহলে আমরা আমাদের বর্গের নেগেটিভ বর্গমূল নিতে চাই তাহলে যেহেতু এই রাশিটা নেগেটিভ আর আমরা এই মানে ফিরে যেতে চাই আমরা এক্স মাইনাস ওয়ানে ফিরে যেতে চাই তাই আমরা এর উভয় পক্ষের নেগেটিভ বর্গমূল নেব প্রতিটা বর্গ রাশিরই একটা পজিটিভ আর একটা নেগেটিভ মূল থাকে পজিটিভ মূলটাই প্রধান মূল কিন্তু এখানে আমরা নেগেটিভ মূলটা নেব কারণ আমাদের এখানে এই রাশিটা হলো নেগেটিভ তাহলে চলো উভয় পক্ষের নেগেটিভ মূল নেই তাহলে তুমি পাবে ওয়াই প্লাস টু এর নেগেটিভ বর্গমূল সমান আমি এখানে একটা অতিরিক্ত ধাপ লিখব যাতে করে তোমরা বুঝতে পারো যে এখানে কি করা হলো সমান x মাইনাস ওয়ান এর নেগেটিভ বর্গমূল ওয়াই মাইনাস টু এর সমান বা তার চেয়ে বড়র জন্য এবং এক্স এর মান ওয়ান এর সমান বা ওয়ান এর চাইতে ছোট এই কারণেই আমাদের এখানে নেগেটিভ বর্গমূল নেওয়া হয়েছে এবং এখানে এই রাশিটা আমি এখানে বাম পক্ষটা আবার লিখছি ওয়াই প্লাস টু এর নেগেটিভ বর্গমূল সমান এক্স মাইনাস ওয়ান এর নেগেটিভ বর্গমূল হবে শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান এটা হবে শুধু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের বর্গ একটা ধনাত্মক সংখ্যা এক্স মাইনাস ওয়ান হলো একটা ঋণাত্মক সংখ্যা যেটাকে এটা পাওয়ার জন্য তোমরা বর্গ করো তাহলে এটা হলো এক্স মাইনাস ওয়ান আশা করছি তোমরা কনফিউজড হয়ে যাওনি আমি শুধু এই বর্গ চিহ্নটা বাদ দিতে চেয়েছি এবং খেয়াল রেখেছি যে আমরা যেন এর নেগেটিভ মানটা পাই আমাদের পজিটিভ মানটার দরকার নেই যেটা সমান হলো তোমাদেরকে আমি খুব বেশি কনফিউজ করতে চাই না তাহলে তাহলে এখানে আমরা জন্য সমাধান বের যোগ করো তুমি পাবে ওয়াই প্লাস টু এর নেগেটিভ বর্গমূল যোগ ওয়ান সমান এক্স ওয়াই মাইনাস টু এর সমান বা তার চেয়ে বড়র জন্য এখন তোমরা যদি এটাকে আবার লিখতে চাও তাহলে আমরা বলতে পারি যে এক্স সমান y plus 2 এর নেগেটিভ বর্গমূল যোগ 1 y 2 এর সমান বা তার চেয়ে বড় মানের জন্য এখন তোমরা যদি এটাকে y এর ইনভার্স ফাংশন হিসেবে লিখতে চাও তাহলে তুমি লিখতে পারো যে f ইনভার্স অফ y সমান এটা অথবা ইনভার্স অফ y সমান y plus 2 এর নেগেটিভ বর্গমূল যোগ 1 y 2 এর সমান বা তার চেয়ে বড় মানের জন্য এখন তুমি যদি এটাকে এক্স এর রাশি হিসাবে দেখতে চাও তাহলে ওয়াই কে এক্স দিয়ে প্রতিস্থাপিত করো তাহলে আমরা লিখতে পারি এফ ইনভার্স অফ এক্স সমান এক্স প্লাস টু এর নেগেটিভ বর্গমূল যোগ ওয়ান আমি শুধু এক্স আর ওয়াই কে বদলে দিচ্ছি তাহলে এক্স মাইনাস টু এর সমান বা তার চেয়ে বড় মানের জন্য আমরা যদি এটার গ্রাফ আঁকতে চাই তাহলে চলো দেখি কি হয় আমরা এক্স সমান মাইনাস টু থেকে শুরু করি তাহলে এটা জিরো তাহলে মাইনাস টু ওয়ান বিন্দুটা হবে গ্রাফের উপরে বিন্দুটা হবে গ্রাফের উপরে আমরা যদি মাইনাস ওয়ান নেই তাহলে এটা হবে -1 ওয়ান জিরো আমাদের গ্রাফের উপরে থাকবে মাইনাস ওয়ান জিরো আমাদের গ্রাফের উপরে থাকবে আমরা যদি এখানে এক সমান দুই বসাই তাহলে এক সমান দুই হলো 4 ফোরের প্রধান বর্গমূল হলো টু কিন্তু এখানে হবে নেগেটিভ টু তাহলে এটা হবে 2 মাইনাস ওয়ান তো এটা হলো আমাদের গ্রাফ এখানে তাহলে গ্রাফটা অনেকটা এরকম হবে এটা অনেকটা এরকম অনেকটা এরকম দেখাবে এবং তুমি দেখতে পাচ্ছ যে এটা y সমান সমান এক্স লাইনের সাপেক্ষে f অফ x এর er প্রতিফলন y সমান সমান এক্স লাইনের সাপেক্ষে কারণ আমরা আসলে ওয়াই x গুলোকে একে অপরের জন্য বদলে দিয়েছি এটাই হলো ইনভার্সের ফাংশনের কঠিন অংশগুলো যেগুলো আমি তোমাদেরকে প্রি ক্যালকুলাস ক্লাসে দেখাতে চেয়েছিলাম কারণ এটা বুঝতে পারা অনেকটাই কৌশলগত ব্যাপার যে তোমাকে এখানে ঋণাত্মক বর্গমূল্য নিতে হবে কারণ ডোমেইনটা যেভাবে সংজ্ঞায়িত ছিল তাতে এখানে এর মানটাকে নেগেটিভ হতে হবে